এসেছিলেন জমিদারি পরিচালনা করতে, কিন্তু এসেই এই বাংলায় অসাম্প্রদায়িক চেতনার বীজ বপনে হয়ে পড়েন ব্যস্ত। একাধারে এলাকার অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন, স্কুল ও সড়ক নির্মাণ কি করেননি তিনি? তিনি বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে পার করেছেন সাহিত্য রচনার কাল। আজ 22শে শ্রাবণ কাব্যগীতির সেই রূপকারের মহাপ্রয়াণ দিবস। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই নামের সাথে যেন বাঙালির অহংকার আর আবেগ আষ্টে পৃষ্ঠে জড়িত। 1889 সালে পৈতৃক জমিদারের ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন কবি। শুরু থেকে প্রজাদের প্রিয় হয়ে ওঠেন তিনি। শিলাইদহের ছায়া শীতল পরিবেশে মুগ্ধ হয়ে রয়ে গেছেন এখানে। একে একে রচনা করেছেন অনেক গল্প কবিতা। এখানে বসেই সৃষ্টি গীতাঞ্জলির, যার হাত ধরে এসেছে নোবেল পুরস্কার। শুরু করেন সমাজ উন্নয়নের কাজ, এরপরই অনুন্নত শিলাইদহ ধীরে ধীরে যেন জ্যোতি ছড়াতে শুরু করে। অনেক কিছুই দেখার আছে, জানার আছে, এখানে আসলে অনেক কিছু বোঝা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে এবং আমাদেরকে আকৃষ্ট করে এবং বারবার এই জন্যই আমরা এখানে ছুটে আসি। জমিদারি পরিচালনা ও সমাজ সংস্কার করেই ক্ষান্ত ছিলেন না, বিপ্লব ঘটিয়েছেন কৃষিতেও। সুচিকিৎসার জন্য ধাতব চিকিৎসালয়ও করেছিলেন তিনি। সামাজিক বিভিন্ন উদ্যোগ সহ বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি কৃষি ব্যাংক স্থাপন এবং কৃষকদের ঋণদান কর্মসূচি এই রবীন্দ্রনাথ কিন্তু চালু করেছেন। বিশ্বকবি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, করেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুঠারাঘাত। প্রজা কল্যাণকামী একজন জমিদার ছিলেন। ফসলের উৎপাদন কেমন করে বাড়ানো যায় সেই চিন্তাও রবীন্দ্রনাথের ছিল, এবং সেই একই কারণে নতুন নতুন ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা সেটিও রবীন্দ্রনাথের আগ্রহের বিষয় ছিল। আজ 22শে শ্রাবণ, 81 বছর আগে আজকের দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ বিদায় নেন প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিনের বর্ষণ মুখর রাতে হয়েছিল এক নক্ষত্র পতনের কাব্য রচনা। ডেস্ক, দেশ টিভি।